রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগের ভিত্তিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। সোমবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত চত্বরে। তৃণমূলের আক্রমণে রক্তাক্ত এক DYFI কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গত সোমবার রাতে পঞ্চায়েত সেক্রেটারি বাপি বিশ্বাস, পঞ্চায়েত এক্সিকিউটিভ বিপ্লব চক্রবর্তী ও পঞ্চায়েত সহায়ক দীপঙ্কর প্রামাণিক তিন সরকারি কর্মচারী পঞ্চায়েত অফিস থেকে 100 দিন প্রকল্পের ফাইল লোপাট করার চেষ্টা করার জন্য রাতে পঞ্চায়েত অফিস খুলেছিলেন বলে অভিযোগ। ওই সময় 2 DYFI কর্মী এবং 1 পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের পাশ দিয়ে বাড়ি যাওয়ার পথে পঞ্চায়েতের গেট খোলা দেখতে পেয়ে থমকে দাঁড়ায় এবং পঞ্চায়েত সেক্রেটারি বাপি বিশ্বাস তাদেরকে দেখে গেটে তালা মেরে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এতেই তাদের সন্দেহ হয়। তারা পঞ্চায়েত সেক্রেটারির নাম পরিচয় ও রাতে পঞ্চায়েত খোলার কারণ জানতে চাইলে সে কোনো কিছুর উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন এবং এরপরেই আড়ালে থাকা তৃণমূলের কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং তাদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় জখম DYFI কর্মী মোহাম্মদ ইফরান। রাতে ইফরানকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। DYFI কর্মীদের অভিযোগ, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নামে 100 দিন প্রকল্পে 10 কোটি টাকা তছরুপের অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী 7 এপ্রিল রয়েছে সেই মামলার প্রথম শুনানি। জেল যাওয়ার ভয়ে প্রধান ও উপপ্রধানের সহযোগিতায় তারা ফাইলগুলি লোপাট করার চেষ্টা করছিল বলে অভিযোগ। এই বিষয়ে DYFI কর্মী মোহাম্মদ ইহিয়া বলেন, আশরাফুল আমাদের গ্রামের গত টার্মে জিতা মেম্বার কংগ্রেসের, আর আমার বন্ধু মোহাম্মদ ইরফান, আমরা তিনজন হরিশ্চন্দ্রপুর থানা মোড় থেকে রাত 10:00 নাগাদ বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম রাত 10:00 দিকে পঞ্চায়েত অফিস খোলা, এটা কী ব্যাপার? এর মধ্যে দেখছি কেউ একজন পঞ্চায়েত অফিস থেকে তালা মেরে পালাচ্ছে। আমরা একটু পিছন দিয়ে গেলাম, কে আছে দেখি, জিমি দেখতে গেলাম তো বললো কেন পঞ্চায়েত সেক্রেটারি। এর মধ্যে আমরা কিন্তু আর গাড়িটাড়ি থামিয়ে বাড়ি যাচ্ছিলাম, পঞ্চায়েত সেক্রেটারি আছে, অসুবিধা থাকতেই পারে, পঞ্চায়েত থাকতেই পারে। এবার বাড়ি আমরা যাওয়ার জন্য গাড়ি চালু করছিলাম, এমন সময় কোথায় যে ছিল তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা একদম 40-50 জন এসে আমাদের উপরে এমন হামলা চালায় যে আমাদেরকে মানে এমন বেধড়ক মার মারে। আমাদের কমরেড এখন ইরফান হসপিটালে ভর্তি, আমাদের আশরাফুল যে প্রাক্তন বর্তমান মেম্বার তাকেও প্রচুর হারে মারধর করা হয়েছে, আমাকেও প্রচুর হারে মারধর করা হয়েছে। ইরফানের গাড়ি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, আশরাফুল মেম্বারের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এবার আমাদেরকে মারার পরে আমরা যখন মার খেয়ে অজ্ঞান অবস্থায়, তখন আমার মানে কোনোরকম জানের ভয়ে আমরা গিয়ে কোথাও লুকালে আমাদের খোঁজাখুঁজি করে যখন ওরা না পায়, তখন এসে পঞ্চায়েতের মধ্যে ঢুকে পঞ্চায়েতের তালা টালা ভেঙে কোথায় কী করেছে আমরা আওয়াজ যেটুকু পেলাম দিয়ে এখন শুনছি নাকি আমাদের উপরে পঞ্চায়েতের মানে পঞ্চায়েত ভাঙা বিভিন্ন ধরনের মানে কমপ্লেন আমাদের উপরে কেস করেছে। এদিকে DYFI কর্মী মোহাম্মদ ইফরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার সকালে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে আহত DYFI কর্মী মোহাম্মদ ইফরান বলেন, আমার একটা অভ্যাস আছে, মাঝে মধ্যে আমি থানা মোড়ে গরম মিষ্টি খেতে যাই, কটা প্রায় নানা দাম ওখানে গরম মিষ্টি পাওয়া যায়, আমি মাঝে মধ্যে যাই। আমি আমার একটা বাড়ি আছে, আমার সঙ্গে আছে, এখানে যাচ্ছিলাম তো আমি বাড়ি, আমার ভাতিজে বললো যে পঞ্চায়েত খোলা কেন রাত্রে, আমি বললাম দেখি তো, আমি আবার বাড়িটা ঘুরিয়ে নিয়ে পঞ্চায়েতের সামনে গাড়িটা দাঁড় করলাম, দেখছি একটা অফিসার, জানি না কোন অফিসার আছে, পঞ্চায়েতে তালা মারছে। আমার দাদা আপনি কে, কিছু চার কথা বলছেন আমার সঙ্গে, আমি তো ভিডিও রেকর্ডিং করলাম, আপনি কে, কী করছিলেন এত রাত্রে, কী কাম করছিলেন, তোমার সাথে কথা বলছিলেন পালাচ্ছিল। আমি বললাম কথা দাঁড়ান, আপনি কে, কী জন্য পালাচ্ছেন বলেন, এগুলো কথা কথাটা বলছিলাম। তো আমি বাড়ির লোককে বললাম, ডাক্তার আমাদের মেম্বারকে কী হিসেবে কথা দেখবেন, এর মধ্যে ওকে বললাম ফোন করে। তারপরে আমাদের মেম্বাররা সব আসলো দু চারজন মিলে, এবারে ও বললো যে যাচ্ছি না, আমাদের ওই স্টাফ আছে আমাদের পঞ্চায়েতে, তারপরে বলে ছেড়ে দিলাম, আমরা কিন্তু বাড়ি যাচ্ছিলাম। এরপরে এর মধ্যে হঠাৎ করে আর কথা সব আসলো, 15-20 জন ছিল, এবার এসে বাস্ট দিয়ে আমার মাথায় মেরে ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে। মানে কারা আপনাকে মারধর চালিয়েছে, কারা? সর্বপ্রথম আমার মাথায় মেরেছে সুন্দর অঞ্চলে কাউসার আলী। মানে কাউসার হলে কি কি দায়িত্ব রয়েছে পঞ্চায়েতে? প্রধান আছে, সুন্দর অঞ্চলের প্রধান, তারপরে গুড্ডু আছে উপপ্রধান, ও মেরেছে, আর একটা তহরুল বলে নাম আছে, আর জানি না ডাক নাম গুনিয়া না কি বলে সুলতাননগরের, 5 জন মিলে আমাকে খুব মেরেছে। তো আপনার কি মনে হচ্ছে যে এত রাত্রে পঞ্চায়েত খোলা রেখে সেই
মানে পঞ্চায়েতে কিছু হাতানোর চেষ্টা চলছিল কি? কিছুদিন আগে আমার একটা এনার্জি এসে কমপ্লেন করেছিলাম, সেই কেসটা বর্তমানে করে চলছে, সামনে সপ্তাহে হেয়ারিং আছে, সেই তথ্য কোনো এরা এদিক ওদিক করার জন্য এই করছিল। তো আমরা এর আগে পুলিশ প্রশাসন চেয়েছিলাম, আমাদেরকে অনেক ধমকি দিয়েছে, মারবো কাটবো যেখানে পাবো মেরে ফেলবো, পুলিশকে আমরা প্রশাসন চেয়েছি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পুলিশকে, তারপর বলতে আমাদেরকে কোনো প্রশাসন দেয়নি, আজ রাত্রে এভাবে আমাকে পেয়ে মারধর করেছে। যদিও এই ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সেক্রেটারি বাপি বিশ্বাস। না ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের মানে পরের দিনই আমাদের পথশ্রীর উদ্বোধন ছিল, তারপরে সামনে দুয়ারি সরকারের ক্যাম্পের একটা প্রোগ্রামের একটা প্রসেসিং আমাদের প্রিপারেশন নিতে হচ্ছিল, প্লাস আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন আছে। তো আমরা বিডিও সাহেবকে আমরা জানিয়েছিলাম, তো বিডিও সাহেব বললো যে ঠিক আছে, মানে এই কাজগুলো করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার নাও, এবং প্রধান সাহেবের কথা মতোই আমরা মোটামুটি সমস্ত স্টাফই মোটামুটি 8টা অবধি আমরা কাজ করেছিলাম। এবার কাজ করার পর যখন দেখলাম যে মোটামুটি এখানে যারা যারা কাছে কাছে বাড়ি আছে, তো তারা মোটামুটি 8টা 10 সব বেরিয়ে যায়। তারপরে আমরাও নিজেদের খাবার, আমরা যখন আমার বাড়ি অনেক দূরে, আমি বাড়ি যেতে পারিনি, তো ভাবলাম তাহলে থেকে যাবো এখানেই, তো আমরা খাবার দেওয়ার জন্য বলে দিয়েছিলাম। তো তখন আমরা অফিস থেকে যতটা মানে বাইরের মেন গেটটা লক করে ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা করে আসি, তো যখনই আমরা বাইরের গেটটা লক করতে গেলাম তখনই 10-15 জন ছেলে এসে আমাকে অ্যাটাক করলো, আমাকে পঞ্চায়েতের সিঁড়ির ওখান থেকে ধরে আমার জামা কাপড় ধরে আমাকে টানে টেনে হিসেবে বাইরে নিয়ে যায়। মানে তারা আটক করলো কেন, তাদের উদ্দেশ্য কী ছিল? তারা আমাকে বলছে যে আপনি কে কী করছেন এখানে, এই ধরনের কথাগুলো আমাকে বলছিল। এবার আমি 10-15 জন লোক দেখে আমি তো পুরো মানে ভয় পেয়ে গেছি, হ্যাঁ, না জানি আমাকে কী করে ফেলবে, মার্ডার করে ফেলবে না কী করবে আমি বুঝতে পারছিলাম না, আমি পুরো ঘাবড়ে গিয়েছিলাম, হ্যাঁ, সেই সিচুয়েশনে আমি কী বলবো কী করবো বুঝতে পারছিলাম না। তো আপনি যে পঞ্চায়েতে কাজ করতে 9টার সময়, সেটা কি প্রধান উপপ্রধান বা স্থানীয় প্রশাসন জানতো, অনুমতি নিয়ে কাজ করছিলেন? বিডিও সাহেব কি জানতো যে 9টা না? আমরা ওই বললাম 8টা অবধি আমরা পঞ্চায়েতে কাজ করেছি। অন্যদিকে এই বিষয়ে পঞ্চায়েত উপপ্রধান ওয়াহিদুর রহমান বলেন, আমি বিগত দিনের কিছু কথা বলতে চাই। এর আগে ওরা আমাদের আমার কৌশলদার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল, নাকি আমরা ওদেরকে প্রাণী মারার হুমকি দিই। এটা প্রশাসন সম্পূর্ণরূপে মানে দেখাশোনা করে ইনকোয়ারি করে, ডিও সাহেব নিজে ইনকোয়ারি করেছেন, আইসি সাহেব নিজে ইনকোয়ারি করেছেন, এইরকম কোনো ব্যাপারই ছিল, যতজনকে সাক্ষী হিসাবে করেছিল তারা আমাদের পক্ষেই বলেছে আমরা কোনো রকম হুমকি দিইনি, আজ অবধি কোনো রকম কল রেকর্ড বা কোনো রকম ফোন করেছি বা কারোর সামনে বলেছি এরকম কোনো প্রমাণ হয়নি, বলে সেই কেসটা আর কোনো কিছু হয়নি, সে অবস্থা থেকে গেছে। এখন ওদের সামনে ভোট, ভোটের জন্য এবার ওরা এখানে যেটা ঘটনা করলো, এই পঞ্চায়েতে এসে যা ভাঙচুর করেছে বা আমাদের স্টাফের সঙ্গে যা অপব্যবহার করেছে, এবার আমাদের তো দায়িত্ব, এবার স্টাফ তো আমাদেরকে ফোন করবে কী হয়েছে না হয়েছে, আমরা আসি পাবলিক, তার সঙ্গে তো প্রচুর পাবলিক ছিল, কে মেরেছে না মেরেছে সেটা তো আমরা বলতে পারবো না, ওদের টার্গেট আছে আমাদেরকে কী করে হ্যাকেল করা হোক বা কী করে ফাঁসানো হোক, এটাই টার্গেট। কিন্তু একটা একটা প্রশ্ন স্বাভাবিক উঠে আসছে যে রাত 9টার সময় পঞ্চায়েত খোলা রেখে অথচ সামনের গেটটা খোলা কী করেছিল? না না, পঞ্চায়েত খোলা তো অবশ্যই ছিল, আমাদের স্টাফ 80-85 কিলোমিটার দূরে ওদের বাড়ি। এবার আজকে আমাদের পথশ্রী অভিযান, SDM-এর কাজ চলছে, আমাদের আজকে ডিস্ট্রিক্ট থেকে ইনকোয়ারি আসবে বলে ওরা যদি চলে যায় তো ওদের আস্তে আস্তে 12টা হয়ে যায়, কোনো কোনো দিন ওখান থেকে আসতে 12টা হয়ে যায়। বিরোধীরা পঞ্চায়েতে কীভাবে ঢুকতে পারলো? তাহলে ওরা তো এখানেই ঘুমাতো স্টাফটি। না, যারা বিরোধী যারা এখানে হামলা করতে এসেছিল বা সেই পঞ্চায়েত সেক্রেটারিকে যারা করছিল, কীভাবে ঢুকলো পঞ্চায়েতের মধ্যে? তারা পঞ্চায়েত খোলা, গেটটা খোলা ছিল, তো সামনে সদর দরজাটা কী করে ছিল না? ওরা দুটোর মধ্যে কি একটা স্টাফ এই পাশে দোকানে খেতে গেছে, পাশেই দোকান, এখানেই দোকান আছে, বিশালের দোকান, ওখানে খেতে গেছে, এইটুকুর মধ্যে তালা মারার কোনো দোকান নেই, তো তার মধ্যে আমাদের বাপি বিশ্বাস ও তো ছিল, তারপরে ও বের হওয়ার সময় ওরা ঢুকেছে 20-25 জন, আমি তো সেটা বলতে পারি, যেটা বলছে 20-25 জন ছিল কিন্তু 10 জন ছিল, এরা ঢুকে দিয়ে এরাই ঝামেলাটা করেছে। এবার তার মধ্যে বাপি বিশ্বাসকে টেনে নিয়েছে নাকি বাইরে গিয়ে দিয়ে ওদের সঙ্গে জেরা করছে, কেন পঞ্চায়েত খোলা, কী করছো, চুরি করছো, চামারি করছো। আরে সরকারি আমরা থাকলে না হয় কোনো ব্যাপার ছিল, আমরা আমাদের মেম্বার বা প্রধান উপপ্রধান আমরা কেউ ছিলাম না, স্টাফটি ছিল, স্টাফের যেহেতু এখানে থাকতে পারবে রাতের সময় স্টাফ, যেহেতু ওদের থাকার ব্যবস্থা নেই বাইরে, তো ওরা রাত্রে যখন দেরি হয় অনেক দূর বাড়ি ওরা থেকে যায়, এই থাকাটা আজকে কাল হয়ে দাঁড়িয়ে গেছে, এটা ওটা ও নিজের মনে থাকেনি, আজকে যেহেতু পথশ্রী আর SDM-এর কাজ বলে আজকে ওরা থেকে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।